Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel PT Gardening and Cooking in Canada. आज आमी आपनादेर साथे शेयर करब इफतारेर अन्यतम प्रधान आइटेम पियाजु। इफतारेर समय मुचपुचे मजादार पियाजु खेते कार ना भालो लागे बोलुन? आम्रा सबाई कम बेशी पियाजु तैरी करे थाकी एबं विभिन्न उपाये विभिन्न रकम डाल दिए विभिन्न भावे एटा करे थाकी। आज आमी आपनादेर साथे शेयर करब आमी किभाबे आमार पियाजुगुलो तैरी करे थाकी। अत्यंत सुस्वादु मजादार मचमचे पियाजुगुलो आमी किभाबे तैरी करी चलुन देखे नेवा जाक। आमी आमार पियाजुगुलो तीन धरनेर डाल एकसाथे करे तैरी करे थाकी। एर जन्य आमी नियेछि छोलार डाल, मटरेर डाल एबं मुसुरीर डाल। एकटा बोलेर मध्ये देर कप मुसुरीर डाल, एक कप छोलार डाल एवं एक कप मटरेर डाल मिशिए निच्छे। एखन आमी एई डालगुलोके पानी दिए भिजिए निच्छे एवं भालो करे डालगुलोके धुए निते हबे। तीन चार बार पानी दिए भालो करे धुते हबे जतक्षण पर्यन्त ना डाल थेके परिष्कार पानी बेर हय। जतक्षण घोला देखा जाबे ततक्षण पर्यन्त पानी दिए बारबार करे डालगुलोके धुए निते हबे। এখন এই ডালের মধ্যে পানি দিয়ে দিলাম। এই পানিতে ডালগুলো আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখব। ছোলা এবং মটর ডাল থাকার কারণে আমি ডালগুলোকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন বেশ বড় হয়ে গেছে। এখন এই ডালগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা ডাল থেকে কিছু পরিমাণে ডাল নিয়ে আমি পেঁয়াজও তৈরি করে নিচ্ছি এবং বাকি ডালগুলো কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব এবং কিছু নরমাল ফ্রিজে রেখে দিব পরে পেঁয়াজও তৈরি করার জন্য। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম কেটে রাখা পেঁয়াজ এবং তার সাথে দিলাম কাঁচামরিচ। এখন কিছুটা লবণ দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ভালো করে চটকে মেখে নিব। এতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এখন দিয়ে দিলাম বেটে নেওয়া ডাল। দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন বাটা। পেঁয়াজের সাথে আমি সব মশলাই অল্প অল্প করে দিয়ে থাকি। এতে পেঁয়াজও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সব মশলা দিয়ে দেবার পর এখন ডালের সাথে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। এই সেম ডাল বাটার সাথে আপনি যদি পুঁই শাকের কুচি, বাঁধাকপির কুচি বা পালং শাকের কুচি মিশিয়ে বড়া তৈরি করেন সেটাও কিন্তু খেতে অনেক মজা হয়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে গরম তেলে ভেজে তুলব। পেঁয়াজ ভাজার জন্য তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এবং তারপর ছোট ছোট করে হাত দিয়ে চেপে চেপে এভাবে পেঁয়াজ দিতে হবে। এখন একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে মচমচে করে ভেজে তুলতে হবে। এই সময় চুলার আঁচটা একটু মাঝামাঝি রাখলে ভালো হয়, কারণ চুলার আঁচ যদি অনেক বেশি থাকে বাইরের দিকে পুড়ে যাবে বা ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই সময় নিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে মচমচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে তাই এগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে মচমচে করে ভেজে তুলছি।
আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি সময় না ভেজে এরকম কালার আসলেই সেগুলো তুলে নিলে সেটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। আর পেঁয়াজু ভাজার সময় যে সুন্দর গন্ধটা বের হয় সেটা অতুলনীয়। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ইফতারি টেবিলের অন্যতম প্রধান আকর্ষণ মচমচে পেঁয়াজু। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হবে আমার আগামী ভিডিওতে অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।